ভয়াবহতা দূর করতে দিনকে দিন করোনা ভাইরাস যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা যেন ঠিক তারই মূর্তিমান প্রতিচ্ছবি। আর তাই সরকার থেকেও বলা হচ্ছে আমরা যেন সবসময় বাসায় থাকি। এমনকি বিভিন্ন কোম্পানিগুলোর কর্মীদের বেশিরভাগই বর্তমানে বাসায় থেকে কাজ করে যাচ্ছেন। আর এই সচেতনতা অবলম্বনের জন্যই অনেকে ইতিমধ্যে অনলাইন থেকে অর্ডার দিয়ে পণ্য আনা নেওয়া শুরু করেছেন। কিন্তু অনলাইন থেকে অর্ডার করে পণ্য কেনার মাধ্যমেও ছড়াতে পারে না করোনা ভাইরাস। সুতরাং চলমান সংকটে যে প্রশ্নটি বারবার উঠে আসছে সেটি হলো আমাদের কি অনলাইনে কেনাকাটা করা উচিত। বিশেষজ্ঞদের মতে অনলাইন থেকে যে কোনো জামা কাপড় বা এই ধরনের পণ্য ক্রয় করার মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষা নষ্ট হয় না। সংক্রামক রোগ চিকিৎসক ডাক্তার গ্যাব্রিয়েল এ প্রসঙ্গে বলেন, যে কোনো পণ্য অর্ডার করার পর সেটি প্যাকিং হয় এবং এরপর সেটি প্যাকিং কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। আর এই দীর্ঘ প্রক্রিয়াটির মধ্যে সাধারণত ভাইরাস জীবিত থাকে না। এই সম্পর্কে তিনি আরও বলেন, তবুও আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা গবেষণায় দেখা গেছে প্লাস্টিক এবং স্টেনলেস স্টিল জাত জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। তাই প্যাকেট খোলার আগে সেটিকে জীবাণুমুক্ত করে নেওয়া ভালো। এছাড়া প্যাকেট খোলার পরেও আমাদের ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কেনসেন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য কলেজের মহামারী বিজ্ঞানের অধ্যাপক টারা স্মিথ অনলাইনে যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমার মনে হয় না বর্তমানে কোনো কিছুই ঝুঁকিমুক্ত, আর তাই কেবলমাত্র জরুরি প্রয়োজনীয় জিনিসই আমাদের কেনা উচিত। বিভাগের নীতিশাস্ত্রের অধ্যাপক জে জনস কিং বলেন, তবে তার মানে এই নয় যে আমাদের অনলাইন শপিং বন্ধ করে দেওয়া উচিত, কেননা এই পুরো বিষয়টির সাথেও অনেক মানুষের জীবিকা জড়িত আছে। আর তাই জরুরি প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করে নিত্য প্রয়োজনীয় জিনিসও অনলাইন থেকে কেনাকাটা করা যেতে পারে। আর এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় মূল কথাটি হলো আমরা কি কিনছি এবং কোথা থেকে কিনছি, সব কিছু বিষয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। আপনাকে আগে জানতে হবে ওই প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার রাখে কিনা। এই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই অর্ডার দিন।